hello everybody good morning how are you all of you fine i hope this is the english class of standard 3 and this is your 11th class of english in the previous class we have started an interesting story the name of the story was nina and the baby sparrows nina ebong chotto in today's class we are going to complete the story আমরা আজকে সেই গল্পটাকে শেষ করে ফেলবো চলো ফার্স্টে আমরা গল্পটাকে পড়ি তারপরে ওখান থেকে কিছু ফর্ড মিনিং আমরা খাতায় লিখব চলো প্রথমে আমরা পড়েনি ইউ ক্যান সি আই হ্যাভ ওপেন দ্য স্টোরি এখান পর্যন্ত আমরা লাস্ট ডে পড়েছিলাম আজকে এখান থেকে শুরু করব। মোর টিয়ার্স রোল ডাউন নিনার্স চিক্স নিনার গাল থেকে আরও জল গড়িয়ে পড়ল মাদার সি সেট মা সে বললো মা দেয়ার স্প্যারোজ নেস্ট অন দ্য বুক সেলফ ইন মাই রুম বলছে আমার রুমে যে বুক সেলফটা আছে তাতে একটা স্প্যারোজ মানে চড়ুই পাখির বাসা হয়েছে অ্যান্ড দেয়ার আর টু বেবি স্প্যারোজ ইন দ্য নেস্ট এবং সেই নেস্টে দুটো ছোট্ট ছোট্ট পাখিও আছে আই সি সেট মাদার মা তখন বললো ও আচ্ছা দেয়ার আর জাস্ট বিগিনিং টু গেট দেয়ার ফেদার্স এবং এইটা তাদের পালক গজাতেই শুরু হয়েছে অ্যান্ড গ্রোয়িং আপ ম্যাক্স সো হাঙ্গরি এবং তারা এই বেড়ে উঠছে যে তাই তাদের এখন খুব খিদে পাচ্ছে অল ডে লং ক্রাই চিপ চিপ তারা সারাদিন কাঁদতে থাকে চিপ চিপ করে আস্কিং ফর ফুড এবং কি চায় খাবার চায় আই সি সেড মাদার ইফ উই গো দ্য হোল প্লেস উইল বি ব্লকড বলছে আমরা যদি চলে যাই তাহলে পুরো জায়গাটাই বন্ধ থাকবে অ্যান্ড হাউ উইল পাপা অ্যান্ড মাম্মা স্প্যারোজ ফিট দেয়ার বেবিজ এবং পাপা এবং মাম্মা স্প্যারোজ তাদের বাবা মারা তাদের এসে কীভাবে খাওয়াবে ওহ নিনা ক্রাইড মাদার গিভিং হার এ বিগ হাগ মা তখন তাকে একটা আলিঙ্গন করল ইস দ্যাট ওয়াই ইউ ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য ওয়েডিং বলছে তুমি কি এই জন্যেই বিয়েতে যেতে চাইছো না বাট দ্যাটস নো প্রবলেম কিন্তু এটা কোনো সমস্যাই নয় অ্যাট অল এটা একদমই কোনো সমস্যা নয় উই উইল লিভ দ্য উইন্ডো ওপেন আমরা জানালাগুলো খুলে রেখে যাব ওহ ক্যানভি সত্যি আমরা কি পারবো মাদার ক্যান উই আমরা কি জানালাটা খুলে রাখতে পারবো রিয়েলি সত্যি ইয়াস ইয়াস উই উইল রিমুভ অল ইউর থিংস ফ্রম দ্য রুম আমরা তোমার রুম থেকে সব জিনিসপত্রগুলো বার করে নেবো অ্যান্ড লক দ্য ডোর এবং দরজাটা দিয়ে দেবো অন দ্য আউটসাইড বাইরে থেকে সো দ্য হাউস উইল বি পারফেক্টলি সেফ তাহলে বাড়িটা একদম সেফ থাকবে অ্যান্ড পাপা অ্যান্ড মাম্মা স্প্যারোস ক্যান কাম অ্যান্ড গো ফ্রিলি তাহলে পাপা এবং মাম্মা চড়ুই পাখিটা একদম ফ্রিলি আসবে তোমার বাড়িটি তোমার রুমটাতে ফ্রিলি টু আসতে পারবে জাস্ট থিঙ্ক নিনা বলছে নিনা তুমি ভাবো ওয়াইল ইউ এনজয় ইউর সেলফ অ্যাট দ্য ওয়েডিং তুমি যখন বিয়েতে গিয়ে এনজয় করবে দ্য বেবি স্প্যারোজ উইল বি গেটিং নাইস বেবি স্প্যারোজগুলো খুব সুন্দর হয়ে যাবে অ্যান্ড ফ্যাট বড়ো হয়ে যাবে মোটা হয়ে যাবে ইন দেয়ার নেস্ট তাদের বাসাতে গুড আইডিয়া ইজেন্টেড এইটা কি সত্যিই ভালো একটা আইডিয়া হবে না ইট ওয়াজ এ গুড আইডিয়া এটা সত্যি একটা ভালো আইডিয়া ছিল ওয়ে নীনা কেম ব্যাক ফ্রম দ্য ওয়েডিং নীনা যখন বিয়েবাড়ি থেকে ফিরল দেয়ার ওয়ার টু প্লাম্প লিটল স্প্যারো সেখানে দুটো মোটা সোটা চড়ুই পাখি ফ্লাইং অল ওভার দ্য রুম সেই রুমে ঘোরাঘুরি করছিল অ্যান্ড ওয়াজন নীনা থ্রিল্ড এবং নীনা এইটা দেখে কী হলো খুব অবাক হয়ে গেলো তাহলে এই আমরা এখান পর্যন্ত আজকে স্টোরিটা শেষ করলাম নিনা জানালাটা খুলে দিয়ে বিয়েবাড়িতে গেল এসে দেখলো চড়ুই পাখিগুলো বড় হয়ে গেছে এবং তার রুমের মধ্যে ঘুরতে আরম্ভ করেছে চলো আমরা এখন কিছু ওয়ার্ড মিনিং লিখে নিই ইউ ক্যান সি আই হ্যাভ রিটন সাম ওয়ার্ড মিনিং ফ্রম দ্য স্টোরি স্টোরিটা থেকে আমি কিছুগুলো ওয়ার্ড মিনিং লিখেছি দ্য ফার্স্ট ওয়ান ইজ স্প্যারো স্প্যারো মানে হচ্ছে চড়াই নেক্সট মানে পাখির বাসা হাঙ্গরি মানে ক্ষুধার্ত ফিট মানে খাওয়ানো হাগ মানে আলিঙ্গন প্রবলেম মানে সমস্যা উইন্ডো মানে জানালা ভাইল মানে যখন এনজয় মানে উপভোগ করা প্লাম্প মানে মোটা তাহলে এই ওয়ার্ড মিনিংগুলোর হেল্প নিয়ে তোমরা স্টোরিটা এগেইন অ্যান্ড গেন বাড়িতে পড়বে দ্যটছ অল্ভ ফৰ টুডে নেক্সট ডে আমাৰ এই ষ্টৰি থপোজ ৱাৰ্ড মেক্স চেণ্টেঞ্চ এণ্ড কোৱেশ আনচাৰ্ছগো ডিছক্ছ কৰব টাটা টেক কেয়াৰ হেভ আ গুড ডে